ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন সদাকার নিয়াদ যদি আমি আমার স্বামী সন্তান মৃত্যু বাবা মায়ের বা নিকটাত্মীয়র পক্ষ থেকে করি তাহলে তা যথেষ্ট কিনা নাকি সমস্ত মুসলিমদের পক্ষ থেকে এটি করতে হবে আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ অবাধ জীবন ইনামাল আমালু ও বিনিয়াদ আহ প্রত্যেকটি কর্মের প্রতিদান এটি নিয়াতের উপরে ডিপেন্ড করে অর্থাৎ আমি যেভাবে নিযাত করব সব বা প্রতিদানটা ঠিক সেভাবেই আল্লাহর কাছে গ্রহীত হবে বা আল্লাহ সেভাবেই সব দিবেন অর্থাৎ আমি যদি একজনের পক্ষ থেকে দান করি কথার কথা আমার নিজের পক্ষ থেকে আমি দান করলাম নিজের বিশেষ কোন অবস্থার বিপরীতে আমি এ দানটি করলাম নিজের বিশেষ চাওয়া পাওয়াকে কেন্দ্র করে আমি সাদাকা করলাম তখন আল্লাহ ওয়া তালার কাছে ওভাবেই দানটি গ্রহীত হবে ঠিক একইভাবে যখন পরিবারের আর পাঁচজনকে আমি এখানে ইনক্লুড করে সাদাকা করলাম তখন আল্লাহর কাছে ওভাবেই এটি গ্রহীত হবে আবার যখন আমি উম্মাহকে এর সাথে সামিল করব তখন বিষয়টি আল্লাহর কাছে ওভাবেই গ্রহীত হবে মূলত এটি হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল আর এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে আমি আমি আমার একার পক্ষ থেকে সাদাকা করলে সেটি কবুল হবে না বরং এর সাথে পরিবারকেও ইনক্লুড করতে হবে বা শুধু পরিবারকে ইনক্লুড করলে হবে না উম্মাকেও ইনক্লুড করতে হবে বিষয়টি কিন্তু এমন নয় আমি পাঁচজনের পক্ষ পাঁচজনের ব্যাপারে নিয়াদ করলে পাঁচজনের ক্ষেত্রেই আমি এর প্রতিদান পাব আর যদি এর চেয়ে ব্যাপক করি তাহলে সেই ব্যাপকের প্রতিদান পাব আর যদি নিজের ক্ষেত্রে বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে যদি এটি করি তাহলে সেই হিসাবে ওই বিশেষ কাজের জন্যই আমি এর সুফলটা পাবো অতএব এখানে যেমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিক তেমনিভাবে সবসময় যে শুধু নিজের স্বার্থটা দেখব এটিও হওয়া উচিত নয় বিশেষ করে যেমনটি হাদিসের ভিতরে আসছে আখি হেবে জাহরুল গাইবে ই আলাহুল মালাক ওয়ালাকা মিসল কোনো মুসলিম ভাই বোনের অনুপস্থিতিতে তার জন্য যদি দোয়া করা হয় তার যদি মঙ্গল কামনা করা হয় তার জন্য যদি এভাবে সাদাকা করা হয় তার জন্য যদি এরকম শুভ কামনা কিছু করা হয় তাহলে একজন ফেরেস্তা এসে যিনি এখানে কাজটি করলেন মুসলিম ভাই বোনের অনুপস্থিতিতে তার জন্য সমান এরকম একটি অর্জন নিশ্চিত করে দেন অর্থাৎ মুসলিম ভাইয়ের জন্য যদি কেউ কল্যাণ কামনা করে ঠিক একজন ফেরেস্তা এসে যেই ব্যক্তি এই কল্যাণটি কামনা করলেন তার কল্যাণটাকে নিশ্চিত করে দেন অতএব আমরা শুধু যেমন নিজের ব্যাপার নিয়ে চিন্তা করব না ঠিক একইভাবে নিজেকে ভুলে অন্যকে নিয়ে চিন্তা করব না বরং উভয়টি হওয়া উচিত নিজের কথাও ভাববো অন্যের কথাও ভাববো তবে ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে এটি না করলে এটি হবে না এটি করলে এটি হবে আল্লাহ সব